ভাই কারা কোনো কোশ্চেনস আছে থাকলে বলতে পারেন জি বলেন আমাদের ইমাম সাহেব 5 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে এটা কি হবে দেখেন নিয়ম হলো যে বিষয়ে লেকচার হয় আপনি ওই বিষয় কেন্দ্রিক প্রশ্ন করা তাহলে কিছু শিখতে পারবে তাও আমি বলছি আল্লাহ সূরা মুমিন 1 নম্বর আয়াতে বলেছেন গজ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন প্রকৃত সফলকাম মুমিন হলো ওই ব্যক্তি যে তার সালাতকে খুশু খুদুর সাথে আদায় করে সালাতের একটি মৌলিক বিষয় হলো তাআদিলুল আরকান কি করা অর্থাৎ রুকু সিজদা দাঁড়ানো বসা কিয়াম সুজুদ এগুলো সঠিকভাবে আদায় করেছে কিনা হানাফি মাযহাবের ফিকহের আর রদ্দুল মুহতার ফতোয়া শামিতে আল্লামা আবিদিন শামি চতুর্থ খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় তিনি ফতোয়া প্রদান করেছেন যে রুকু থেকে ওঠার পরে কমসে কম তাকে তার হাড়গুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে যেন উঠেই নাজুকি যেন সেজদায় না যায় এজন্য এই সালাতগুলোকে যত্নের সাথে যেন আমরা আদায় করতে পারি কারণ এটার এই যে একটা মাসআলা বললাম তাআদিলুল আরকান বা সালাতের খুশু খুজুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই প্রত্যেক মাযহাব বলতে সালাতকে খুশুর সাথে আদায় করতে হবে প্রত্যেক ফিকহ বলতে সালাতকে খুশুর সাথে আদায় করতে হবে এটা এমন একটা বিষয় এটা কোনো ইখতিলাফি বিষয় নয় বরং এটা আম ভাবে আর নফরুন আম সব জনসাধারণের জন্য এটা এই ব্যাপারটা আম এটা কারোর জন্য খাস নয় প্রত্যেকই সালাতে দাঁড়ালে তার অন্তরের মধ্যে খুশু থাকতে হবে একাগ্রতা থাকতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটা মাহফিল রয়েছে যারা পারেন বাকি আলোচনা সেই ওয়াজ মাহফিলে করব কোন জায়গায় যেন মাহফিলটা বাসতলায় আপনারা বাসতলায় যাবেন নামটা সুন্দর বাসতলা তবে কাউকে বাসটাস দেওয়া হবে না বুঝতে পারছেন কি আপনারা বাসতলায় যাবেন বটে বাসটাস দেওয়া হবে না বাসটাস দেওয়া আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য রাম ভদ্রপুর এটা আরো বেশি খারাপ বাসতলাই ভালো রামতাম নিয়ে আমরা নাম বলতে চাই না আমরা ওইখানে যাব কাউকে খোটা লাগানো হবে না কারো বিরুদ্ধে বলা হবে না স্রেফ শুধু আপনার সামনে কত যা আকুম বাসাইর আমির রব্বি আল্লাহর পক্ষ থেকে কোরআনি এবং হাদিসের দলিল আপনার সামনে উপস্থাপন করব সামান্য অবসরা ফালি নাফস কেউ যদি এই দলিল প্রমাণ দেখে ভালো লাগে সে তার নিজের জন্যই মানবে ওমান আমিয়া ফাআলাইহা আর কেউ যদি দলিল দেখার পরেও প্রমাণ দেখার পরেও জানে বুঝে জেগে ঘুমায় তাকে আমি ঘুম দেখে জাগাবো কেমনে এটা আমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া আমার দায়িত্ব কি পৌঁছে দেওয়া লাস্তা আলাইহিম বিমুসাইতির রাসূলকে আল্লাহ ইন্সপেক্টর করে পাঠান নাই ফামিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে আল্লাহ কোমলতা দিয়ে তৈরি করেছেন 1211 নম্বর হাদিস যেটা মাকতুবাত শামিলা রিপোর্ট অনুযায়ী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল জামাআতু মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক পৃথিবীর যে কোনো প্রান্তেই কোনো লোক থাকুক না কেন কেউ যদি কোরআন এবং সুন্নার উপরে থাকে কেউ হকের উপর প্রতিষ্ঠিত নেই আপনি কোরআন এবং সুন্নার উপরে আছেন তাহলে তাকেও আল জামাআ বলে উল্লেখ করা হয়েছে যখন আল জামাআর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শব্দটি যুক্ত হবে তখন এটাকে আমরা আহলে সুন্নাত আল জামাআ বলে থাকি তো একজন আহলে সুন্নাত আল জামাআর নামধারী বা যিনি লেবেল ইউজ করবেন তার কি কি আকীদা বিশ্বাস করতে হবে আমাদের আকীদা কি যদি কারো মধ্যে আহলে সুন্নাত আল জামাআর আকীদা থাকে এবং তার আকীদা যদি কোরআন এবং সুন্নাহ নির্ভর হয় তাকে তাকফির করা বা তাকে কাফির বলে সম্বোধন করা এবং তাকে বিভ্রান্ত বা গোমরা বলা এটা চূড়ান্ত পর্যায়ের এক প্রকারের সীমা লঙ্ঘন তো আমাদের আকীদা কেমন হওয়া উচিত সর্বপ্রথম ইমাম জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাই তিনি কিতাব লিখেছেন আকীদা আত-তাহাবি পৃষ্ঠা নম্বর 3 তিনি কিছু আহলে সুন্নাত আল জামাআর আকীদার কথা তিনি প্রকাশ করেছেন এক নম্বর হলো যে আমাদের একটি প্রথম আকীদা হলো যে আমরা শিরক সম্পর্কে আমাদের আকীদা কি শিরক হলো দুই রকমের একটি হলো বড় শিরক আরেকটি হলো ছোট শিরক কেউ যদি বড় শিরক করে জেনে এবং বুঝে তার ইলম আছে এই বিষয়ে তাহলে তার জন্য চির স্থায়ী জাহান্নাম আর কেউ যদি ছোট শিরক করে তাহলে তার জন্য তওবার যদি সুযোগ না থাকে অস্থায়ী জাহান্নাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল মায়দা এর 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
নিঃসন্দেহে যে আল্লাহর সাথে শরীক করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনি দৃষ্টিভঙ্গি এখন একজন মুসলিমকে এই বিশ্বাস করতে হবে যে কেউ যদি বড় শিরক করে তাহলে আল্লাহ তার জন্য কি কি হারাম করেন জান্নাতকে হারাম করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী কিতাবুল ফিতান বিপর্যয়ের অধ্যায় আবার একই হাদিসটি ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 1865 নম্বরে বুখারীর এই হাদিসটি তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صحابي ثوبان رضي الله عنه বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا تقوم الساعه ওই পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিয়ামত সংগঠিত হবে না যেই পর্যন্ত না আমার উম্মতের لا تقوم الساعه حتى تلحق قبائل من امتي بالمشركين যেই পর্যন্ত না আমার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবার তারা শিরকে লিপ্ত হবে বড় শিরকে লিপ্ত হবে হাত্তা ইয়াবুদাল আওতান শেষ পর্যন্ত তারা মূর্তি পূজায় নিমজ্জিত হবে কে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইউসুফ আয়াত নম্বর 106 আল্লাহ উল্লেখ করেছেন ঠিক এই হাদিসটার সমর্থক বা এই হাদিসটাকে বহন করে এই আয়াতটি আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু বিল্লাহি ওয়া মা ইউমিনু আকসারুহুম যে দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করার পরেও সে তার ঈমানকে সে তার আমলকে শিরিক দ্বারা মিশ্রিত করে এরকমই আরেকটি আয়াত সূরা মায়েদার 5 নম্বরে আছে فَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ কেউ যদি তার ঈমানকে কুফরি দ্বারা মিশ্রিত করে তাহলে فَقَدْ حَبِطَ عَمَلُهُ সে যেন তার জীবনের সমগ্র আমলগুলোকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় এটা হলো বড় শিরকের ক্ষতি এইখানে হানাফি মালিকি শাফি হাম্বল আহলে সুন্নাত আল জামার সাথে যাদের সম্পর্ক আছে এখানে সবাই এটার মধ্যে ইত্তেফাক অর্থাৎ ঐক্যতা পোষণ করেছেন এটা নিয়ে কোনো কি নাই ইখতিলাফ নেই অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বলছেন বুখারী পৃষ্ঠা নম্বর 96 হাদিস নম্বর 775 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন যে হে আল্লাহর নবী ইসলামের মধ্যে সবথেকে বড় গুনাহ কোনটি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর সাথে শিরক করা আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাক হে আব্দুল্লাহ তোমাকে যদি পুড়িয়েও হত্যা করা হয় তোমাকে যদি শুলেও চড়ানো হয় তবু তুমি আল্লাহর সাথে কাউকে তুমি আল্লাহর সাথে আল্লাহর পরিবর্তে তোমরা কাউকে দেখো না তার মানে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে গেলে আমাদেরকে শিরক সম্পর্কে ধারণা লাভ করতে হবে তাহলে বড় শিরক করলে আমি শুধু সংজ্ঞাগুলো দিচ্ছি তাহলে সুন্নাত আল জামার একটি আকীদা হলো যে বড় শিরক করলে তাকে চিরস্থায়ী জাহান্নাম করে আর ছোট শিরক করলে তাকে অস্থায়ী জাহান্নাম ছোট শিরক কি ছোট শিরকের ভয়াবহতা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতকে বড় শিরিক সম্পর্কে আকাঙ্ক্ষা বা আশঙ্কা করি না কিন্তু ছোট শিরিক নিয়ে আমি আমার উম্মতের প্রতি অত্যন্ত আকাঙ্ক্ষা বা আশঙ্কা পোষণ করি আধার রাত্রিতে একটি কালো পিপীলিকা তোমার শরীরে চললে যেমন তুমি টের পাও না মানুষ ঠিক এমনিভাবে ছোট শিরিকে লিপ্ত হয়ে পড়ে ছোট শিরিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিয়া করা লোক দেখানো ইবাদত করা এই হাদিসটি উল্লেখ করেছে আস-সহি তারগিব ওয়া তারহিব হাদিস নাম্বার 1388 নাম্বার এবং এর ইসনাদ সম্পর্কে আল্লামা ইমাম জাহাবি তার কিতাব তাসকিরাতুল হুফাজের প্রথম খণ্ডের 92 নাম্বার পৃষ্ঠায় তিনি সনদটিকে হাসান সহি বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর কোন কিছুর খবর দেব সন্ধান দেব সাহাবীগণ বলেন ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমাদেরকে আপনি দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর কোন কিছুর কথা বলুন
আল্লাহ নবী বলছেন ওয়ালাম্মা ইয়ারামি নাযরি রাজুলিন যখন কোন ব্যক্তি কোন মানুষকে দেখাবার জন্য কোন আমল করে কোন মানুষকে খুশি করার জন্য কোন আমল করে এই লোকটা দাদদালের চাইতে বেশি ভয়ঙ্কর আমাদের সমাজে আছে কিনা ভাই সব কুরবানি করছি লোক দেখানোর জন্য ওয়ালাম্মা ইয়ারামি নাযরি রাজুলিন কোন মানুষ যদি কোন মানুষকে দেখাবার জন্য কোন আমল করে কোন মানুষ যদি কোন মানুষকে দেখাবার জন্য ইবাদত করে তার মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে এটাই হয় গায়রুল্লাহর কি করা ইবাদত করা এটা হলো কি শিরক ছোট শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাউকে কোনো কিছু দান করো সেটা কার জন্য أحب لله تعالى ومن أبغض لله تعالى কারো সাথে তোমরা বিরোধ করো একমাত্র আল্লাহর জন্য ومن أعلى لله تعالى তোমরা কাউকে কিছু দান করো দাও এটা কেবল কার জন্য আল্লাহর এজন্য বড় শিরক থেকে যেমন আমাদের সতর্ক থাকতে হবে তদ্রূপভাবে ছোট শিরক থেকেও আমাদের কি সতর্ক থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মহান আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলনামার দিকে গভীর মনোযোগ দেন কে মনোযোগ দেন ফাজআলনাহু হাবাআন মানসূর আর যদি আমার আপনার আমলনামায় কোনো বিন্দু পরিমাণ শিরক থাকে তো আল্লাহ বলছেন বিক্ষিপ্ত ধূলিকণার মতো তার ঈমান এবং আমলকে আমি আল্লাহ উড়িয়ে সেখানে মেরে দেই এটা কোরআনি প্রমাণ তার কোরআনি দলিল তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস তাহলে এই বিশ্বাস কেউ যদি করে এবার এক বাক্যে জানতে চাই এই লোকটা কি হকের উপর প্রতিষ্ঠিত না বাতিলের উপর প্রতিষ্ঠিত যার মধ্যে বিশ্বাস আছে যে শিরক দুই রকম শিরকে আকবর শিরকে আসগর বড় শিরক থেকে বেঁচে চলে ছোট শিরক থেকে বেঁচে চলে এই লোকটা কি হকের উপর প্রতিষ্ঠিত না বাতিলের উপর প্রতিষ্ঠিত জি তাহলে যারা আহলে সুন্নাত আল জামার দাবিদার হবে তারা প্রত্যেকে শিরক সম্পর্কে কি থাকবে সচেতন থাকবে দুই নাম্বার আহলে সুন্নাত আল জামার আকীদা তাদের কাছে বিদআত এই বিদআত যারা বিদআত করবে বিদআতি আবার দুই রকমের আছে একটা হলো আমলি বিদআতি ইতিকাদি বিদআতি আমলগত বিদআত আর আকীদাগত বিদআত কেউ যদি আকীদাগত বিশ্বাসগত কেউ যদি বিদআত করে বড় শিরক করলে যেমন সে চিরস্থায়ী জাহান্নাম হবে তদ্রূপ আকীদাগত বিদআত করলে সেও চিরস্থায়ী জাহান্নাম হবে আমার কথা কি বুঝতে পারছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে বাইহাকীর হাদিস নাম্বার 245 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন মান ওয়াক্কার সাহেবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম কেউ যদি কোন বিদআতিকে সম্মান প্রদর্শন করলো সে যেন ইসলামকে ধ্বংস করলো কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই এখানে বিদআত কি জিনিসটা এটা বুঝি নাই বিদআত মানে হলো আবিষ্কার করা উদ্ভাবন করা উদ্ভাবন করা তৈরি করা এক কথায় বলতে পারি শরীয়তের পরিভাষা দুইটি রয়েছে একটা শাব্দিক পরিভাষা আর একটা হলো শরীয়তগত পরিভাষা শরীয়তগত পরিভাষায় আল্লামা বদরউদ্দিন আইনি তার বুখারীর সরা উমদাতুল কারীর 13 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যেই কাজ আল্লাহ করেন নাই রাসূল করেন নাই সাহাবীরা করেন নাই তাবেঈরা করেন নাই তবে তাবাঈরা করেন নাই এমন কোন কাজকে শরীয়তের দলিল বুরহান অকাট্য প্রমাণ মনে করে যে করবে এই লোকটা আহলে সুন্নাত ওয়াল জামাআর বাইরেই থাকবে সে ভিতরে আসতেই পারবে না আমরা প্রত্যেকদিন জুমার খুতবায় বলছি কুল্লু বিদআতিন দলালা দলালাতিন ফিন্নার প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম কোথায় জাহান্নাম এখন আমাদের দেশে কিছু লোক আছে তারা আবার বিদআতকে দুই ভাগ করে একটা বলে আমরা যেটা করি এটা হলো বিদআতে হাসানা আর তোমরা যেটা করো এটা বিদআতে সাইয়্যা বিদআতকে দুই ভাগ করে কি বিদআত হাসানা বিদআত সাইয়্যা বিদআত রাসূল বলেন ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ পথ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি ওয়াশারুল উমুরি মুহদাতাতুহা নিঃসন্দেহে যেই কাজ রাসূল থেকে অনুমোদন নেই কাউলি তাকরিরি ফিলি এবং কর্মে অনুমোদন নেই এমন কোন কাজকে যদি শরীয়ত মনে করা হয় কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম কোথায় সুতরাং শরীয়তের বিদাতের কোনো প্রকারভেদ হয় না এটা আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তার উর্দু গ্রন্থ সুন্নাত আওর বিদাতের মধ্যে 21 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করে গেছেন আল্লামা মুফতি জাস্টিস মাওলানা তাকি উসমানী তার ফিকহে মাকালাতের এক খণ্ডের 81 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করে গেছেন তাহলে কি আহলে সুন্নাত ওয়াল জামার আকীদা কি যেমন একটু বিক্ষিপ্ত করে মানে একটু বুঝিয়ে কথা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অনেকেই বলে হুজুর আল্লাহর নবীর যুগে ফ্যান ছিল না এটা কি বিদআত হ্যাঁ এটা বিদআত এটাও কি রাসূলের যুগে এই স্পিকার ছিল না এটা কি বিদআত হ্যাঁ এটাও বিদআত তবে এটা শরীয়তের বিদআত নয় এটা হলো দুনিয়াবি বিদআত মানে এটা হলো আবিষ্কার করা এই লাইট এটা হলো আবিষ্কার করা রাসূল বলেছেন যে ওই বিদআত তোমাদের জন্য নিষিদ্ধ ইয়াকুম ইহদাতাতুল উমুর যেটাকে শরীয়ত মনে করে করা হয় আমি খালি মুখে বক্তব্য দিলে এক হরফে আরবি উচ্চারণের জন্য 10 নেকি পাবো কিন্তু এই স্পিকার দিয়ে করলে আমি 200 নেকি পাবো এমনটি যদি আমি করতাম এমনটি যদি নিয়ত করতাম তাহলে আমি এখানে কি করতাম আপনাদের কি উসুলটা বুঝতে হবে শরীয়তে আমল মনে করে যা আল্লাহ করেন নাই করতে বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি তাবেঈ তাবে তাবাঈ থেকে প্রমাণিত নয় এমন কোন কাজকে শরীয়ত মনে করাকে কি বলা হয় কারণ রাসূল তিনটা যুগকে স্বর্ণালী যুগ বলেছেন যা আজকেও জুমহার যেই খুতবা সেখানে ইমাম সাহেব বলেছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম আমার পরে তোমরা তিনটি যুগের অনুসরণ করবে একটি হলো সাহাবীদের যুগ একটি হলো তাবেঈ যুগ একটি হলো তাবে তাবাঈদের যুগ এই তিন যুগে যেটা আমল নেই এমন কোন কাজ যদি শরীয়ত মনে করে করি ডাইরেক্ট সে বেদাতি এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের কি আকীদা এবার আমি হাদিস উল্লেখ করেছি তাফসীরে রুহুল মানি ইমাম আলুসি রহমাতুল্লাহ তাফসীর মাদারিকুত তানজিলের 88 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন তাফসীর সাহাবীর মধ্যে হাদিস উল্লেখ করে তাফসীরে মাওয়াদ্দির মধ্যে বিশিষ্ট সাহাবী যিনি ফিতনার ফিতনার হাদিসের জন্য বিখ্যাত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুল্লু ইবাদাতি লাম ইয়াতাহাব্বাতহা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মাআশারাল মুসলিমিনা ওয়া খুযুত তরীকা মান কানা ক্বাবলাকুম হে পৃথিবীর জাতি কুল্লু ইবাদাতি লাম ইয়াতাহাব্বাতহা প্রত্যেকটা ইবাদত করো সাহাবীদের মতন মান কানা ক্বাবলাকুম সাহাবীগণ তোমাদের জন্য কোন কিছুকে কমাবার বাড়াবার কোন সুযোগ রেখে দেননি অতঃপর ইমরান ইবনে হুসাইন বলছেন নাজ্জালাল কোরআন কোরআন কমপ্লিট হলো আল্লামা জামালউদ্দিন জাইলাই আল হানাফি রাহমাতুল্লাহ আলাই তার কিতাব নাজবুর রায়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন নাজ্জালাল কোরআন কোরআন নাজিল হলো ওয়া সান্না রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানা সুন্নাত কমপ্লিট হয়ে গেল কওল তাবিউনা বাদি ইল্লা হালিক আর এরপর কেউ যদি এই সুন্নতের অনুসরণ না করে তাহলে দুনিয়ায় সে আল্লাহর গজব প্রাপ্ত হবে এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আকীদাগত বিদআত এটা করলে এটা আমাকে ডাইরেক্ট কোথায় নিয়ে যাবে যদি এই লাইট ফ্যান এটা বলা বিদআত হয়ে থাকে তাহলে তো আমিও বিদআত আমার বাবাও বিদআত আমার মায়ও বিদআত আমার দাদাও বিদআত আমরা তো নবীর যুগে জন্মগ্রহণ করিনি বলুন এখানে এই ভাই রাসূলের যুগে জন্মগ্রহণ করছেন নাকি তাতে এই ভাইও বিদআত আমার মুফতি সাহেব হুজুর উনি রাসূলের যুগে জন্মগ্রহণ করে নাই তাহলে উনিও বেদাত আমি করি নাই আমিও বেদাত আমার বাবা করে নাই উনিও বেদাত এটা যদি বেদাতের সংজ্ঞা হয় এখন কিছু লোক আছে যারা আজকে কবরে সেজদা করছে কিছু লোক আছে যারা আজকে শিরিক এবং বেদাতকে ছড়াচ্ছে তারা বলছে তোমরা যেটা করছো এটা হলো বেদাতে সাইয়া আর আমরা যেটা করছি এটা বেদাত হাসানা তার মানে হলো ও বেদাত করতে করতে যেটা করতে পারে না ওইটা হলো নাম ওটা নাম হলো সাইয়া স্মরণ এটা শয়তানির আরেকটা রাস্তা
শরিয়াত শরাই বিদাতের মধ্যে কি কোনো প্রকারভেদ হয় না আমার কথা কি বুঝতে পারছেন কিনা তৃতীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তাহলে আমরা যদি কেউ যদি এই কথা বিশ্বাস করে যে বিদআত দুই প্রকার বিদআতই দুই ধরনের আমলগত আকীদাগত বিদআত নিকৃষ্ট এখন কেউ যদি বিদআত সম্পর্কে কোরআনের এই সত্য ধারণা রাখে তাকে কি হক বলা যাবে না বাতিল বলতে হবে না যদি কেউ এটা বিশ্বাস করে যে এটা বিদআতের সংজ্ঞা এই কাজটা বিদআত এটা করলে নিকৃষ্ট জাহান্নাম তাহলে এই আকীদা কি হকের উপরে আছে না বাতিলের উপরে আছে তাহলে এই আকীদা পোষণ করার পরে কেউ যদি কাউকে তাকফির করে কেউ যদি কাউকে বাতিল বলে তাহলে হয় ওই ব্যক্তি বাতিল না হয় এই ব্যক্তি বাতিল কিন্তু আপনাকে মাপতে হবে আহলে সুন্নাত আল জামাআর আপুশি কাজ দিয়ে কথা বুঝতে পারছেন কিনা তৃতীয় আরেকটি বিষয় আহলে সুন্নাত আল জামাআতের আকীদা কি তৃতীয় আরেকটি বিষয় হলো আল্লাহ সম্পর্কে আকীদা বলবো কিনা বলুন গায়েবের একমাত্র মালিক কে আল্লাহ ঠিক আছে তো আল্লাহ ছাড়া কি কেউ গায়েব জানে এ কথা কি সবাই একমত কিনা কিন্তু আপনাকে এই কোরআন থেকে আমি পড়ব এই কোরআন থেকে প্রমাণ দেব আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না আবার এই কোরআন থেকে প্রমাণ দেব আল্লাহ ছাড়া গায়েব জানে আপনাকে দুইটাই জানতে হবে হককে বোঝার জন্য গায়েব মানে অদৃশ্য আল্লাহ তাআলা সূরাতুল আনআম 59 নম্বর আয়াতে বলেন মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা আল্লাহ ছাড়া দুনিয়ায় কারো কাছে গায়েবের চাবি নেই গায়েবের ধনভাণ্ডার একমাত্র কার কাছে সূরাতুন নামল আয়াত নাম্বার 65 কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা নবী আপনি বলে দিন আকাশ আর জমিনে যত ধরনের গায়েব আছে এই গায়েবের একমাত্র মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসর আয়াত নাম্বার 22 আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর প্রতিদিন আমরা পড়ছি এখানেও আল্লাহ গায়েবের মালিক কাকে বলেছেন আল্লাহকে বলছেন সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতের পর থেকে পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এখানে গায়েবের একমাত্র মালিক কে আল্লাহ তাহলে আপনি বুঝলেন গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ এবার আমি কোরআন থেকে দলিল দেই গায়েবের মালিক আল্লাহ ছাড়াও আছে দিব কিনা সূরা আত-তাকবীর আয়াত নাম্বার 18 পড়েন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনিন আল্লাহ গায়েবের ব্যাপারে খবর গায়েবের ব্যাপারে খবর পৌঁছে দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ গায়েবের ব্যাপারে কৃপণ নন তাহলে একটু আগে আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব আল্লাহ ছাড়া আকাশ আর জমিনে কেউ গায়েব জানে না এখন আবার বলতেছেন যে আল্লাহ রব্বুল আলামিন গায়েবের ব্যাপার পৌঁছানোর জন্য তিনি কৃপণ নন যে সূরা থেকে আপনি গায়েবের দলিল দিলেন তার 10টা আয়াতের পরে আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন আল্লাহ রব্বুল আলামিন বলেন তমাম পৃথিবীর সব মানুষকে কেন্দ্র করে বলেন আকাশ আর জমিনে যত ধরনের গায়েব আছে যত ধরনের খবর আছে ইল্লা ফি কিতাবিন মুবিন আমি আল্লাহ স্পষ্ট করে এই কোরআনের মধ্যে আমি তা বয়ান করে দিয়েছি স্পষ্ট করে দিয়েছি একটু আগেই এই সূরার 65 নম্বর আয়াতে পড়লেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না ঠিক 10টি আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিঃসন্দেহে আমি গায়েবের খবর দিয়ে আমি কোরআনে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি এখন বলেন আমরা যাব কোথায় গন্ডগোল আছে না নাই কি গন্ডগোল আছে এই গন্ডগোল যারা স্টেশনটা পার্থক্য করতে না পারে তারাই ধরে ধরে ওই কুমড়াদের দিকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী ওই ভণ্ডদের সাথে মিলে যাবে এই গন্ডকে আপনার পার্থক্য এই গন্ডগুলকে পার্থক্য করতে হবে আরো স্পষ্ট আয়াত আল্লাহ যে গায়েব জানেন সূরাতুল জিন 72 নম্বর সূরা 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন عالم الغيب فلا يظهر على غيبه أحدا
লুবি আপনি তমাম পৃথিবীর সব মানুষদেরকে জানায় দেন নিঃসন্দেহে আমি আল্লাহ গায়েবের খবর কারো কাছে প্রকাশ করি না ইল্লা মানির তাদবির রাসূল কিন্তু আমার মনোনীত রাসূল গণের কাছে আমি আল্লাহ গায়েবের খবর কে আমি পৌঁছে দেই দেখলেন একটু আগে তার কোরআন যখন একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের মধ্যে আমার কাছে বাহ্যিক اختلاف মনে হয় তখন এই কোরআনের এই আয়াতকে স্পষ্ট করার জন্য কোরআনের ব্যাখ্যা কোথায় যেতে হবে হাদিসে রাসূলের কাছে যেতে হবে হাদিস সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1384 নম্বর হাদিস বর্ণনা করেছেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আন তিনি বলেন আন্নাহু ইয়ালামুল গায়বা কেউ যদি এই কথা বলে আল্লাহর নবী ইলমে গায়েব জানে ফাকাদ কাযাবা সে যেন ডাইরেক্ট আল্লাহর নবীর উপরে মিথ্যা কথা বলল তারপর তিনি বলেন আমি আমার রাসূল থেকে বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নন তাহলে এই দুই কাজের সমাধান কি সমাধান হলো আল্লাহকে কেউ গায়েব জানার নাই তিনি আজালি তিনি আবাবি তিনি সিফাতে কামালিয়া তিনি ওয়াজিবুল ওজুদ নাস্তরা হসিকি তাকে কেউ কোনো কিছু জানার নাই আউয়ালের জ্ঞান আখেরের জ্ঞান জহিরের জ্ঞান বাতিনের জ্ঞান তাকে কেউ জানার নাই ইমাম সাহেব আজকে পড়েছে আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুকাপেক্ষে নন পড়ে নাই তিনি কারো মুকাপেক্ষে নন তাহলে হুজুর এ ব্যাখ্যা কি হবে রাসূল যেটা জানছেন সেটা গায়েবের খবর ইলমে গায়েব নয় রাসূল যেটা জেনেছেন এটা গায়েবের খবর এটা ইলমে গায়েব নয় ইমাম আবু হানিফা হাম্বল মালিক শাফি আরওয়া রয়েছেন ইমাম তাইমিয়া ইমাম ইবনুল কাইয়্যিম আল জাউজি রাহমাতুল্লাহ আলাইহি তারা প্রত্যেকই বলেছেন কেউ যদি এই কথা বলে আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক আছে ইমাম আবু হানিফা তার কিতাব আল ফিকুল আকবর সরা করেছেন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই বলেছেন এই ব্যক্তি ডাইরেক্ট জিন্দিক ডাইরেক্ট মুর্তা ডাইরেক্ট এলো কাফের হয়ে যাবে তাহলে বিষয়টা কিন্তু সূক্ষ্ম আল্লাহর নবীকে যেটা জানিয়েছেন এটা গায়েবের খবর নবীর জানাইলে তিনি জানছেন এটা উদাহরণ দেওয়া যাক হাদিস বুখারি খাইবারের যুদ্ধে কিতাবুল মাগাজি যুদ্ধ বিধ্বস্তের অধ্যায় হাদিস নাম্বার 4075 নাম্বার আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের মধ্যে এক ইহুদি মহিলা দাওয়াত গ্রহণ করলেন ইহুদি মহিলা খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে দিল অতঃপর রাসূলের একজন সাহাবা ইবনুল বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষ খেয়ে রাসূলের সামনে ইন্তেকাল করলেন অতঃপর চারটা টুকরার মধ্যে দুইটি টুকরা রাসূল খেয়ে হজম করে ফেললেন দুইটি টুকরা বলল হে আল্লাহর নবী এই বিষ আপনি গ্রহণ করবেন না কারণ এর মধ্যে এই ইহুদি বিষ মিশিয়েছে আল্লাহর নবী প্রায় সময় বলতেন তোমরা এমন নবীকে নবী হিসেবে পেয়েছো অন্য নবী ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জীবিত করেছে আর আমি আল্লাহর নবী মরা ছাগলের টুকরাকে জীবিত করে তার সাথে তোমার নবী ডাইরেক্ট কথা বলেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ রাসূল যদি আগে থেকে গায়েব জানতেন তাহলে তিনি সাহাবীকে মরতে দিতেন না বলুন না এমন কি এত ক্ষতি রাসূলের হয়েছে إنه لبين حاقنة وداقنة فلا أكره شدة الموت رسول جكون سكرة الموت الشد دقاي محمدر عائشار كله تار مثا بقى مسلم شريف وفاة النبي 4089 نمبر حديث এই কুলের মধ্যে যখন মাথা রাসূল তখন বলতেছে আয়েশা মা আজালু ইয়াজিদু ওই যে খয়বারের যুদ্ধে দুই টুকরা আমি ওই ইহুদি কর্তৃক বিষ খেয়েছিলাম মা আজালু ইয়াজিদু এই বিষক্রিয়া আমার মধ্যে শুরু হয়ে গেছে ও আকাল তো তোয়া মিল্লাতে খয়বারা ওই খয়বারের যুদ্ধে আমি যেটা খেয়েছি আমার মনে হচ্ছে আমার শরীরের শির দ্বারায় যতগুলো রোগ আছে বিষের যন্ত্রণায় এই রোগগুলো এক একটা করে ছিঁড়ে ফেটে বের হয়ে যাচ্ছে তাহলে কি বুঝছেন তাহলে যদি আপনি আহলে সুন্নাত আল জামাআর ইলমে গায়েব সম্পর্কে এই আকীদা যদি পোষণ করা আপনার ক্লিয়ার থাকে যে আল্লাহ ইলমে গায়েবের মালিক তবে নবীকে আল্লাহ যেটা গায়েব দিয়েছেন ওহির মাধ্যমে খবর দিয়েছেন ওইটা ইলমে গায়েব নয় ওইটা খবর কথা বুঝতে পারছেন কিনা
তাহলে আপনি বিভ্রান্ত হবেন না তাহলে নকল আহলে সুন্নাত ওয়াল জামার নামদারি লোকেরা এই আয়াতগুলো পড়ে আপনাকে গোমরাহ করতে পারবে না এইজন্য আল্লাহ সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলেন ইউগিরুনু বিহি কাসীরা অনেকেই এই কিতাব পড়ে গোমরাহ হবে ওয়া ইয়াহদি বিহি কাসীরা অনেকেই এই কিতাব পড়ে হেদায়েত লাভ করবে এইজন্য কোরআনের ব্যাখ্যার অনুবাদ পড়েই ব্যাখ্যা করে পড়লে আপনি গোমরাহ হতে পারেন কোরআনের অনুবাদের ব্যাখ্যা নবী কিভাবে নিয়েছেন সাহাবীরা কিভাবে নিয়েছেন তাবেঈরা কিভাবে নিয়েছেন তবে তাবাইরা কিভাবে নিয়েছেন সলফে সালেহিনরা কিভাবে নিয়েছেন তারপরে আপনার ফুকাহায়ে কেরাম কিভাবে নিয়েছেন এইভাবে পরস্পর সিলসিলা ধারাবাহিকভাবে আপনার কোরআনের ব্যাখ্যাগুলোকে বুঝতে হবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা এবার ইলমে গায়েব সম্পর্কে এবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের চতুর্থ আকীদা এই আকীদা হলো কারামত কি কারামত এই কারামত আহলে সুন্নাত আল জামাআর লোকেরা কারামত বিশ্বাস করবে কি বিশ্বাস করবে কারামতে আউলিয়ায়ে হাক্কুন প্রসিদ্ধ কথা ওলিদের কারামত কি সত্যি তবে যেই কারামত ল্যাংটা হয়ে যেই কারামত মহিলাদের সাথে উলঙ্গ হয়ে যেই কারামত মিথ্যা কথা বলে যেই কারামত মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে শিরকি এবং কুফরি করে এইটাকে কারামত বলা হয় নাই এটাকে বলা হয় ইস্তেদরাজ যা শয়তান দ্বারা সংগঠিত হয় কারামত বলা হয় ওইটাকে যেমন সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকাতের একটি অধ্যায় কায়েম করেছে সহি মিসকাত দেখবেন বাবে কারামতে আউলিয়া অধ্যায় যে ওলিদের কারামত সত্য একটা অধ্যায় কায়েম করেছেন ইমাম রিয়াজুস সালেহিন ইমাম মুহিউদ্দিন নববী তার কিতাবুল আদকারে একটি কারামতের অধ্যায় কায়েম করেছেন যে কারামতের ভিত্তি হতে হবে কারামতি দেখায় না আমাদের দেশে কারামতি দেখায় না যদি কারামত দেখাইতে যে সেই শরীয়তের সীমা লঙ্ঘন করে মনে রাখবেন এই কারামত হলো ডাইরেক্ট ইবলিসি শয়তানি দুই সাহাবী মদিনা রওনা হবেন এক সাহাবী দোয়া করলেন হায় আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল হচ্ছে মদিনায় আমাকে এমন ভাবে পৌঁছে দাও যাতে আমার শরীরে এক বিন্দু পরিমাণ ময়লা না লাগে বৃষ্টি না লাগে দুইজন সাহাবী একসাথে মদিনায় রওনা হয়েছেন একজন সাহাবী ভিজে গেছেন তার পুরো শরীরটা ভিজে একেবারে তার এমন কোন অংশ নাই যে শরীরের মধ্যে পানি লাগে নাই কিন্তু আরেকজন সাহাবার শরীরে এক বিন্দু পরিমাণ পানি আল্লাহ লাগান নাই ওই যে সাহাবীকে আল্লাহ যেটা দান করলেন ওটার নাম হলো কারামত সুবহানাল্লাহ বলেন কারামত আল্লাহর ওলিদের ক্ষেত্রে ঘটতে পারে তবে কারামত ঘটার পূর্বে ওলিরা কখনো জানতে পারবেন না নবীদের ক্ষেত্রে ওহি নবীকে আল্লাহ যেই কারামতি দেন সেই কারামতকে বলা হয় ওহি সেই কারামতকে বলা হয় মুজেজা কি বলা হয় নবীরা কখনো জানতেন আবার কখনো জানতেন না আল্লাহ কখন মুজেজা জানায়ছেন আবার কখনো তাদেরকে মুজেজা জানান নাই বুখারী শরীফের এই মুজেজার অধ্যায়ে আল্লাহর নবী একদিন তাহারাত অধ্যায় করার জন্য অর্থাৎ হলো তাহারাত আদায় করার জন্য প্রস্রাব করার জন্য এক জায়গায় যাবেন হঠাৎ করে দেখলেন প্রস্রাবের জন্য যেই সতর দরকার আছে নবীর সামনে সেই সতরের ব্যবস্থা নাই আল্লাহর নবী দুইটা গাছকে ধরলেন আস্তে করে টান দিলেন গাছের শিকড় শুদ্ধ আল্লাহর নবীকে সেই গাছটা তার পর্দা তার আওয়াল হয়ে দাঁড়ালেন আল্লাহর নবী প্রস্রাবকে শেষ করে ফেললেন আল্লাহর কসম করে বলছি বুখারী শরীফের বর্ণনায় মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবীর প্রস্রাব করা শেষ হয়েছে আবার গাছগুলো যার যার অবস্থানে ওই ওই জায়গায় চলে গেছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মুজেজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব নবীদেরকে আল্লাহ বাইয়িনাত দিয়েছেন নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজেজা দান করেছেন মুজেজা দান করেছেন সুবহানাল্লাহ কইবেন গাছগুলো শত জায়গায় চলে গেছে সিরাতে খাতামুল আম্বিয়াতেও মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই উর্দুতে এই মুসলিম শরীফ থেকে হাদিসটি নকল করে তার সিরাতের কিতাবে তিনি ঠাই দিয়েছেন কি আমার কথা বুঝতে পারছেন কিনা তাহলে কারামতের ভিত্তি হতে হবে কোরআন এবং কি সুন্নাহ তাফসিরে কুরতুবি এটা লেখছেন কে জানা আছে কি এটার আরবি নামটা কার জানা আছে আল জামিউ লিল আহকামিল কোরআন কে লেখছেন ইমাম আন্দালুসি ইমাম কুরতুবি স্পেনে যখন কাফেররা আক্রমণ করে
ইমাম কুরতুবীকে তারা করে ইমাম কুরতুবী আল্লাহর কাছে ভয় পেয়ে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা পাঠ করলো ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ইমাম কুরতুবী এই আয়াতটা পড়ার সাথে সাথে কাফিরদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিলেন কাফেররা ইমাম কুরতুবীকে দেখতে পাইল না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর কাছে নুসরা চেয়েছে আল্লাহ তাকে কারামত দান করেছে কাফেররা বলল ইমাম কুরতুবী কোথায় গেল আমরা তো তাকে আমাদের সামনে দেখলাম ওই মুহূর্তে তাদের চোখের সামনে আল্লাহ হিজাব ফেলেছেন পর্দা ফেলেছেন কোরআনের এই আয়াতের বরকতে এজন্য এই আয়াতটা পড়ে বেশি বেশি করে ফু দিবেন জিন আপনাকে দেখতে পারবে না ছোট বাচ্চাদের গলার মধ্যে বেশি বেশি করে ফু দিবেন জিন আপনার বাচ্চাকে দেখতে পারবে না আল্লাহ শয়তানের মাসখান থেকে প্রতিবন্ধকতা আল্লাহ তৈরি করে দেবেন যা আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো কি কারামত সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলাহু কি নাম বলছি সাফিনা শব্দের অর্থ কি বলতে পারেন আরবিতে সাফিনা মানে হলো নৌকা কি সাফিনা মানে কি নৌকা তো এক সাহাবীর নাম ছিল সাফিনা তিনি এক যুদ্ধে যাচ্ছেন সম্ভবত ইয়ারমুকের যুদ্ধে হঠাৎ করে একটা সিংহ সাফিনার সামনে চলে এসেছে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই সিংহ আমরা আল্লাহর রাস্তার মুজাহিদ আমাদের জন্য রাস্তাকে তুমি ত্যাগ করো রাস্তাকে ছেড়ে দাও এবার সিংহটা বলতেছিল সাফিনা এটাই হলো তোমাদের রাস্তা তুমি যাও জঙ্গলের কোনো প্রাণী তোমাকে আক্রমণ করতে পারবে না আমি সিংহ বলছি সুবহানাল্লাহ হাদিসের সনদ সহি বলেছেন নাসিরউদ্দিন আলবানিও বলেছেন ইমাম জাহাবিও বলেছেন তাহজিবুত তাহজিবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানিও হাদিসটা সহি বলেছেন এটা কি দান করেছেন এখন একটা লোক কোনদিন পশ্চিম দিকে নামাজ পড়ে না ইচ্ছা মতো ঢোল তবলা বাজায় এই লোকগুলাও কারামত দেখায় এই কারামত কারামতি তবে এটা আল্লাহর কারামতি নয় এটা শয়তানের কারামতি ওই লোকটা হলো মরদুদ ওই লোকটা হলো ইবলিস শয়তান যেই দরবারের মধ্যে গান বাজনা চলে যেই দরবারের মধ্যে মানুষকে সেজদা দেওয়া চলে যেই দরবারের মধ্যে নারী পুরুষের জিকির চলে যেই দরবারের মধ্যে পর্দা লঙ্ঘন হয়ে যায় এই দরবার থেকে কারামতি দেখানো হলে এটা ডাইরেক্ট শয়তানের কারামতি এটাকে শরীয়ত কারামতি বলে না কারামত বুঝতে হবে তবে কারামত কিন্তু দুই প্রকার কারামত আমাদের জন্য দলিল কথাটা কি বুঝতে পারছেন কিনা দুই প্রকার ব্যক্তিদের কারামত আমাদের জন্য কি এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারামত আরেকটা হলো সাহাবী ইকরামদের কারামত ওই কারামত আমরা বলতে পারবো ইমানের কি বলে একটা কসাস গান বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু ওই কারামতকে দলিল হিসেবে কিন্তু দেওয়া যাবে না কারণ ওই কারামতটা ওই ব্যক্তির জন্য দলিল আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন জি আহলে সুন্নাতুল জামাআর আরেকটি আকিদা হলো যে আহলে সুন্নাতুল জামাআর যারা দাবি দার হবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে রাসূলের মিলাদে কি করবে বিশ্বাস করবে প্রশ্ন হলো মিলাদ মানে কি জন্ম এখন রাসূলের যদি জন্ম না থাকে তার মৃত্যু থাকবে আমরা রাসূলের মিলাদের তারিখ বিশ্বাস করি যে মিলাদুন নবী এটা বিশ্বাস করি যে নবীর জন্ম তারিখ এটা কি 9ই রবিউল আউয়াল না 11ই রবিউল আউয়াল না 12ই রবিউল আউয়াল এখন এক শ্রেণীর কিছু দাদু ভাইরা আছেন তারা তিরমিজি শরীফের 102 নম্বর পৃষ্ঠা খুলে বলেন ভাই সব এই যে মিলাদের কত দলিল দেখেন বাবে মিলাদুল নবী আরে কাভা তারপর তুই পর ওই মিলাদুল নবী তিরমিজির 102 নম্বর পৃষ্ঠা এটা বোঝানো হয়েছে যে রাসূলের জন্ম তারিখটা আসলে 9 তারিখ না 11 তারিখ না 12 তারিখ কিন্তু মিলাদের নামে বিভিন্ন ভঙ্গিতে দরুদ প্রথম প্রশ্ন হলো আল্লাহ তাআলা নবীর উপর কি পড়তে বলছেন সাল্লুনা আলান নবী তোমরা নবীর উপর দরুদ পড়ো কিভাবে দরুদ পড়তে হবে এটা শিখিয়ে গেছেন আল্লাহর নবী কাকে সাহাবী
আজমাইন কি আমরা এখানে মজলিস শুরু করার আগে দরুদ পড়েছি আমরা সাল্লাল্লাহ পড়লে আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েছি কিন্তু কোনদিন কোন রাসূলের সাহাবীরা একটা জায়গায় বসে বলছেন চন্দ্র সূর্য গ্রহ তারা চাঁদকে বালি আজকে মোদের খুশির দিন দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আছে কিনা না আকাশের নিচে নীল জমিনের আকাশের নিচে এই জমিনের উপরে মায়ের যদি কেউ দুধ খেয়ে থাকে রাসূল এইভাবে সাহাবীদেরকে দরুদ বিকৃতি করে শিখিয়েছেন আল্লাহে বিল্লাহে তাল্লাহে কিয়ামত পর্যন্ত কোনো দলিল কেউ দেখাতে পারবে না তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরুদ পড়তে হবে জুমুআর দিন বেশি দরুদ পড়েন রাসূল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে সে আল্লাহর নবীর খুব কাছাকাছি থাকতে পারবে যে রাসূলের উপরে একবার দরুদ পড়বে কয় নাকি হবে 10 খালি 10ই বসে থাকেন আল্লাহ কি আল্লাহর অন্তর ছোট না বলেন আল্লাহর অন্তর ছোট না হাদিস বলছে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই রিয়াদুস সালেহিন মুত্তা মালিক 42 নম্বর রাসূল বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিফিন আদম সন্তানের এক একটা নেক আমল এক গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ান সুবহানাল্লাহ দশ এটা তো স্বাভাবিক লোকের মাপদা কিন্তু যেই তো অস্বাভাবিক যে ব্যক্তি বেশি মুতাওয়াজ্জু আল্লাহর কাছে যে ব্যক্তির হুব্বে রাসূল কলবের মধ্যে বেশি আছে তার দরুদে 700 পর্যন্ত বসতে পারে ইমাম গাজ্জালী তার কিতাব মুকাশাফাতুল কুলুমের মধ্যে লিখেছেন একজন বান্দার স্তর 10 থেকে 700 গুণ পর্যন্ত পারে সুবহানাল্লাহ আপনি যেমন ইমানদার যেমন আপনি ইখলাস ছিল আপনি ইখলাস অনুযায়ী কি পাবেন তাহলে আমরা দরুদ পড়ব না মিলাদ পড়ব দরুদ পড়ব মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মিলাদ শব্দটি হলো জরফ আর জরফ হলো দুই রকম জরফে জামান আর কি জরফে মাকান তে জন্ম এটা কিন্তু পড়ার বিষয় নয় এটা প্রতিষ্ঠিত করার বিষয় এটা আকীদার বিষয় আমরা বিশ্বাস করি নবী যে যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন তখন কুয়ার পানি নিচে থাকতো এটা উপরের দিকে চলে আসতো আমরা বিশ্বাস করি নবী যে যখন আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন আমিনার কোনো ব্যথা আসে নাই আমরা বিশ্বাস করি নবীজির মা যখন কুয়ার কাছে আসতো এক খণ্ড মেঘের টুকরা তার ছায়া দিত আমরা বিশ্বাস করি নবী যে যখন জন্মগ্রহণ করেছেন মদিনায় মক্কায় বৃষ্টি ছিল না আব্দুল মুত্তালিব বলে এই শিশুকে তোমার সামনে দিলাম বৃষ্টি দাও আল্লাহ নবীকে ধরতে দেরি হয়েছে অদত দ্বারায় বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই এগুলো বিশ্বাসের সাথে এগুলো কেউ আমল করতে পারবে না আমাদের সম্পর্ক সিরাতের সাথে কিসের সাথে আর সিরাতুন নবী কয়দিন একদিন দুই দিন না 14 দিন না 24 ঘন্টা আপনার পুরা জীবনটাই হলো রাসূলের সিরাতের অন্তর্ভুক্ত সিরাত শব্দটি কোরআনে আছে صراط الذين انعمت عليهم কথা কি বুঝতে পারছেন কিনা না কথার মধ্যে কথা বলা ঠিক না কথা শেষ করুক আমরা বলি কেন ঠিক নয় কারণ কোরআনের আয়াত পড়ার সময় যদি কেউ কথা বলে বা ইযা উরিআল কোরআন আছে না তো তখন তার গুনাহ হবে না সওয়াব হবে মুফতি শাফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন ব্যাখ্যা করেছেন কোরআন পড়ার সময় হই হুল্লোর করা এটা কুফরি কুফরি করা আল্লাহর সাথে এটা কাফেরদের বৈশিষ্ট্য কেমন এজন্য উনি হয়তো বুঝেন নাই আমি যদি পড়ি আর উনি যদি কথা বলেন তাহলে উনি কুফরি করে বাড়িতে ফিরলেন হিসাবটা কি বুঝতে পারছেন কিনা এজন্য যখন কোরআন হাদিস সুন্নার কোনো মজলিস হবে সেটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে একান্ত জরুরত না থাকলে এখান থেকে সরে যাওয়া উচিত নয় কারণ প্রত্যেকটা জিনিসের খাবার দরকার আছে তাহলে এবার বলেন এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা এখন আমরা রাসূলের দরুদ পড়ি আর রাসূলের মিলাদের এই কাহিনীগুলোকে বিশ্বাস করি কিন্তু আমরা
আব্দুর রহমান বিন মুসুলের বাচ্চা কাকাপুরের জামানায় দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা 70 মন খিচুড়ি দিয়া 90টা গরু জবহ কইরা এই রকম আসল নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন সিরাতুন নবীর লাথি দিন আমরা এই সব ভুয়া আকীদা বিশ্বাস করি না আমাদের বিশ্বাস হলো আমরা নবীজির সিরাতকে প্রতিষ্ঠিত করতে চাই নবী কিন সিদ্দিকিন সুহাদা আর সলিহিনদের দলে থাকতে চাই এটা ন্যায় না অন্যায় তাহলে এটা এই কাজ যারা করে এরা কি ইত্তেবাই ইবতিদা বিদাতের অনুসারী না ইত্তেবাই সুন্নাহ সুন্নাহর অনুসারী এরা কি মুহিউস সুন্নাহ না যুলমাতুল বিদাহ কোনটা মুহিউস সুন্নাহ সুন্নাহর পূর্ণ জীবন দানকারী এবার দ্বিতীয় আরেকটি আকীদা হলো আমাদের আমরা আমাদের আকীদা কি আমরা কিয়ামকে নাজায়েজ মনে করি এখানে সুক্ষ জালিয়াতি করছে তারা বাইহাকির 48 পৃষ্ঠা খুলে বলে কুমু সাইয়্যিদকুম এই যে দাঁড়ানোর দলিল কুমু সাইয়্যিদকুম অর্থাৎ এখানে মাসআলা হলো যে একজন বিজ্ঞ ব্যক্তি যখন আসবে একজন বিজ্ঞ সাহাবা বিদ্ধ সাহাবা আসছিলেন আরেকজন সাহাবা চিন্তা করলেন যে তার সম্মানে কি দাঁড়াবো কি দাঁড়াবো না দাঁড়ানো যাবে কিনা এখানেও মাসআলা যেমন মুরব্বি আসতেছেন উনি এটা মনেও করেন না আর আমরাও এটা মনে করি না আসছেন আমরা তার দাঁড়ায় অভ্যর্থনা যাচ্ছি এই ধরনের কিয়াম বৈধ আছে আর এই কিয়াম হতে হবে জীবিত মানুষের জন্য কিন্তু মরে গেছে তার জন্য লাফ দিয়া ফাল দিয়ে উঠলাম আর বললাম এখানে নবীজির রুহু এসে আইসা গেছে তাদের কাছে দলিল চাওয়া হয়েছে যে দলিল কি এক মালা কলমো যদি একই সময়ে 50,000 লোকের জান কবজ করতে পারে তাহলে এক নবী কেন একই সময় এত টাইমে 50,000 জায়গা যাইতে পারে না দলিলে কোরআন দলিলে হাদিস না দলিলে মান্তি কোনটা যুক্তিবিদ্যা এই এই জায়গাটা তারা কোরআন হাদিসের হক আদায় করতে না পারলেও ইবলিস শয়তানের হক কানে কানে আদায় করতে পেরেছে কারণ দলিল তো ইবলিস শয়তান যুক্তি দিয়েছিল আনা খায়রুম মিন আমি আদম থেকে শ্রেষ্ঠ আদম থাকে মাটি দিয়ে তৈরি আর আমি আগুন দিয়ে তৈরি আগুন উপরে যায় আর মাটি নিচের দিকে যায় কে যুক্তি দিছিল ভাই সব আপনাদেরকে বলি আপনি মালাকুল মউতের সংজ্ঞাই বুঝেন নাই মালাকুল মউতের কি বুঝেন নাই সংজ্ঞাই বুঝেন নাই মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা মহান আল্লাহই জানেন তার ফেরেশতার সংখ্যা কত শুধু একটা উদাহরণ দেই হুজুর আসছে মেহমানদারির জন্য ইমাম সাহেবের জন্য জুমার দিন সুন্দর করে দেশি মুরগ জবাই করেন কি করেন না করেন কি না তো মুরগ ডাকতে দেখছেন কোনদিন আপনাদের এলাকায় তো মুরগ ডাকলে আপনি কি করেন ওই যে মুরব্বি দাড়ি পাক না মাশাআল্লাহ ওনার দাড়িতে একটা চুমু দেওয়া দরকার তাকাব্বালতু লিহিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম শরীফের 1344 নম্বর হাদিসের মধ্যে বলছেন ইদা সামিতু সিয়াহাত দিয়াকাতি যখনই জমিনে কোন মোরগকে ডাকতে দেখো ফা ইন্নাহা রাআত মালাকান সে কোন না কোনো ফেরেশতাকে দেখতে পেয়েছে ফা ইয়াজালুল্লাহ খাইর তোমরা কল্যাণের জন্য মঙ্গলের জন্য যার সন্তান চাওয়ার দরকার যার হায়াত বৃদ্ধির দরকার যার রুজির দরকার মোরগ ডাকলে ফা ইয়াজালুল্লাহ খাইরা উত্তমের জন্য আল্লাহর কাছে দোয়া করো প্রত্যেক মোরগ যদি একটা করে ফেরেশতা দেখে জমিনে কি ফেরেশতা শর্ট আল্লাহ রাসূল বলেন আল্লাহর আকাশে এত ফেরেশতা আছে আল্লাহর জমিনে এত ফেরেশতা আছে মিন আদাবিল হাসা হাসা বলা হয় নুরি পাথরকে তোমরা পাথরের কণাগুলো করে শেষ করবে তোমরা পাহাড়গুলোকে করে শেষ করবে তোমরা মিহরিকা করে শেষ করবে তারকা করে শেষ করবে মিন আদাবিল হাসা আল্লাহর ফেরেশতাদের করে শেষ করতে পারবে না তে মালাকুল মউত নির্দিষ্ট কোনো ফেরেশতার নাম নয় বরং মালাকুল মউতের দায়িত্বে আরো মালাকুল মউত আছে ভাই সব যিনি মূল মালাকুল মউত তিনি আল্লাহর নবীর জান কবজ করবেন আর ইবলিসের জান কবজ করবেন বাকি তার সৈনিক মালাকুল মউতের মানুষের জান হরণ করবেন তো তুমি ভণ্ড বুঝোই নাই তুমি সেই দলের ভণ্ড হও না কেন তুমি নিজের মতো করে তাবিল করে মানুষকে কিয়াম দায়েজ করে দিয়েছো হাজির নাজির দায়েজ করে দিয়েছো এ হলো একটা ব্যাখ্যা কথা বুঝতে পারছেন কিনা যেমন আমরা আয়াত পড়ি না ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুন কিরামান
কেরামান অর্থ কি কেরামান মানে কি সম্মানিত কথা বলেন কেরামান মানে কি আর কাতিবিন মানে কি সম্মানিত লেখক ডান দিকের এবং বাম দিকের হিসাবের জন্য আল্লাহর কাছে কেরামান কাতিবিন আছে মানে সম্মানিত লেখক আছে এখন সেই আল্লাহই জানেন সেই লেখকের সংখ্যা কত এইজন্য ভাই সব আসুন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি আমার কথায় যদি আপনাদের কষ্ট লেগে থাকে আমরা কোন দল কোন জাতি কোন বর্ণ কোন গোত্রকে কেন্দ্র করে কথা বলছি না আমরা কেবল আহলে সুন্নাত আল জামাআতের আকীদাটা পরিষ্কার করছি এখানে তো আপনাদের মধ্যে ইমাম সাহেব আছেন হুজুর বলুক যে আমার কোন কথা কোরআন এবং সুন্নাহর বাইরে ছিল কিনা হুজুরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে এটা আমাদের আকীদা কিনা এটা আমাদের বিশ্বাস কিনা এরপরে আহলে সুন্নাত আল জামাআর আরো কিছু আকীদা রয়েছে আমরা বলবো কিনা যেমন কবরকে সেজদা করা কবরকে সেজদা করা যাবে কিনা বলেন না আপনাদের এলাকায় কবরকে সেজদা করতেও পারে আবার নাও পারে কবরকে সেজদা করা এটা হালাল না হারাম হারাম কি ধরনের হারাম বড় শিরক যেমন আমরা বলে থাকি যেমন আমরা অনেকেই বলে থাকি যে কবরকে সেজদা করা এটা কি শিরক ঠিক না এখন একটা বিষয় হলো আপনাদের কাছে স্পষ্ট করতে চাই আমি এই বক্তব্য দিয়ে শেষ করব অনেকেই বলে যে আমরা যে কোনো মানুষের পায়ে সেজদা করছি এটা হলো তাজিমের সেজদা মানে শ্রদ্ধা ভক্তির সেজদা আর আল্লাহকে যেটা করছি এটা হলো সেজদাই ইবাদা ইবাদতের সেজদা তারা যুক্তি দেয় কোরআন থেকে যে ইউসুফ নবীর পায়ে তার এগারো জন ভাই সেজদা করেছিল সুতরাং আমরা আমাদের হুজুরের পায়ে সেজদা করতে সমস্যা কি নবী যদি তার ভাইয়ের পায়ে সেজদা করতে পারে ভাই সব ইউসুফ নবীর শরীয়ত আর শরীয়তে মুহাম্মদী কি এক বিষ এক বিষয় আমরা কি ইউসুফ নবীর উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আনা সাইয়্যিদে বালদে আদম লা ফাকরা লাহু নবী বলছেন আমি সব নবীদের সর্দার সব আদম সন্তানের সর্দার নাহনু আহাক্কু বিইত্তিবায়ে মুসা মুসা এবং ঈসাকে অনুসরণ করার ব্যাপারে আমি নবী সবথেকে বেশি হকদার সুবহানাল্লাহি বিআলা এখন একটি প্রশ্ন হলো ইউসুফ নবীর আগে অন্য নবীদের যুগে আপন বোনকে জায়েজ ছিল কিনা বিয়ে করা ছিল কিনা আদম আলাইহিস সালামের দুই এই যে দুই বোন নিয়ে আকলিমাকে নিয়ে দ্বন্দ্ব ছিল কিনা তাহলে যদি সেই নবীর শরীয়ত আপনি নেন তাহলে নিজের বোনরে বিয়ে করে কোন যে না আমি সেই ইউসুফ নবীর দলিল দিয়া আমি আমার বোনরেও বিয়ে করছি দেখেন জনতা আপনার সাল পিঠে রাখে কিনা তাহলে আমাদের বিশ্বাস হলো একটি স্পষ্ট কথা যে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না এমন সেজদা তো দূরের কথা আমরা আল্লাহ ছাড়া কারো দিকে ঝুঁকিও না ঝুঁকা তো দূরের কথা অন্তরও আল্লাহ চাইতে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহ চাইতে কাউকে বেশি মহাব্বত করি না আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ একজন ইমানদার কঠিনভাবে আল্লাহকেই ভালোবাসবে সূরা বাকারা আয়াত নম্বর 165 তাহলে ভাই সব অনেকক্ষণ প্রায় আপনাদের সামনে খুতবা উপস্থিত করলাম আমি আল্লাহর কসম কাউকে চিনি না চিনি আমার কোনো বক্তব্য কাউকে ইন্ডিকেট করেও না আমি মাত্র আহলে সুন্নাত আল জামাতের প্রায় 70 থেকে 72টি আকিদা আছে এই আকিদার মাত্র 7টা আকিদা আপনারা ক্লিয়ার করে গেলাম বাকিরা এটা আপনার ইমাম সাহেবের দায়িত্ব উনি একজন ইমাম আল ইমামুজ্জুন্না ইমাম হলো ঢাল উনি এই জনগণের সামনে কৌশলের সাথে এই আকায়েদগুলো ক্লিয়ার করা উচিত কারণ অন্তত যাতে আমরা আমলগত ঝগড়া থাকতেই পারে ইখতিলাফ আমলগত ছিল থাকবে থাকতেই পারে কিন্তু তাওহীদের মূল বুনিয়াদের ক্ষেত্রে ঝগড়া আছে বলে এটা শরীয়ত বিশ্বাস করে না কারণ ইখতিলাফ এটা থা ছিল কিন্তু ইফতিরাক তাফরিকুম বাইনাল মুমিনিন মুমিনদের মধ্যে কোন ফেরকা তাফরিক আছে এটা শরীয়তে এলাউড নয় তাই আসুন আমরা তাওহীদের কাজগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে শিরিক এবং বিদআতের বিরুদ্ধে আমরা একদম কঠোর অবস্থানে যাই
কারণ এটা আমাদের আমলের বিষয় এটা আমাদের আমল নষ্ট করার বিষয় মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তাওহীদের উপরে থাকার তৌফিক দান করুন আমিন মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সহি সুন্নাহর উপর জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম